নমস্কার বন্ধুরা আরডি আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ডাব্লিউইপি কনস্টেবল ফাইনাল কাট কত যাবে এছাড়া কত নম্বর পেলে তোমার চাকরিটি শিওর হবেই আর কয়েকদিন থেকে একটি ফাইনাল কাট খুব ভাইরাল হয়েছে সেই ভাইরাল যে কাট রয়েছে তার সত্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো ডাব্লিউইপি কনস্টেবল এর ফাইনাল কাট কত যেতে পারে আমি এই নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের বলবো যে তোমরা কত পেলে তোমাদের চাকরি শিওর হবেই তোমাদের মধ্যে অনেকেই রয়েছ তোমরা হয়তো জানো যে আমি এবার পাশ করে যাব বা মেয়েটা আমার নাম চলে আসবে কিন্তু তোমরা চিন্তিত রয়েছ তো আজকে যে আমি নাম্বারটি বলবো তোমাদের তোমরা যদি এই নাম্বারের মধ্যে পেয়ে থাকো বা এই নাম্বারের মধ্যে তোমাদের নাম্বার পড়ে থাকে তাহলে আমি বলতে পারি তোমরা শিওর চাকরি পাবে আর এই নাম্বারটি যে আমি তোমাদের বলবো এটা কিন্তু এমনিই নয় বন্ধুরা এটা আমি তোমাদের যে এবার প্রশ্ন লেভেল ছিল সেই প্রশ্ন লেভেল এবং ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কতজন ক্যান্ডিডেট পাস করিয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতজন ক্যান্ডিডেট পাস করিয়েছে সেগুলো সব বিবেচনা করে আমি তোমাদের আজকে নাম্বারটি বলবো যেই নাম্বারটি পেলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে যে তোমাদের চাকরি এবার হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং কেমন লাগলো তোমরা একটা কমেন্ট বক্সে আমাকে জানাবে দেখো ডাব্লিউ কনস্টেবল দু হাজার কুড়ির একটি কাট খুব ভাইরাল হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো গত দু তিন দিনে দেখবে এই কাটফটি খুব পরিমাণে ভাইরাল হয়ে গেছে প্রতিটা ইউটিউবার এই নিয়ে ভিডিও বানাচ্ছে দেখো এই কাট আপটি আদৌ সত্য না মিথ্যে এই নিয়ে তোমাদের বলবো প্রথমত তোমাদের আজকে তেইশ তারিখ আজকে তোমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হলো আর তোমাদের কাট আপ এখনও তৈরি করা হয়নি আমি যতদূর বলতে পারি দেখো আমি অফিসের খবর আমি ঠিক জানবো না আর জানার কথাও নয় তো আমি অনুমান করে বলতে পারি তোমাদের কাট আপ এখনও নির্ধারণ করা হয়নি আর দ্বিতীয়ত এই কাট কখনোই সত্যি হবে না কারণ তোমরা যদি রেকর্ডিংটি ভালো করে শুনে থাকো দেখবে সেখানে বলেছে এসসির যে কাট দিয়েছে একান্ন পয়েন্ট পয়েন্ট তেইশ কি সাতাশ যেন বলেছিল দেখো তোমাদের একটা কথা বলি তোমাদের কাট কিন্তু পয়েন্ট তেইশ সাতাশ আটাশ এরকম কখনোই আসবে না এর কারণ তোমরা জানো এর যে নেগেটিভ মার্ক ছিল ওয়ান ফোর ছিল মানে একটি প্রশ্ন তোমরা যদি ভুল করে থাকো তোমাদের পয়েন্ট টু ফাইভ করে নাম্বার সেখানে মাইনাস হবে তাহলে তুমি খেয়াল করো পয়েন্ট টু ফাইভ করে যদি তোমাদের নাম্বার মাইনাস হয়ে থাকে তাহলে তুমি যতগুলো ভুলই করো না কেন তোমার নাম্বার সবসময় দেখবে পঞ্চাশ দশমিক পঁচিশ পঞ্চাশ দশমিক পঞ্চাশ পঞ্চাশ দশমিক পঁচাত্তর এরকম টাইপের আসবে তো পয়েন্ট সাতাশ আঠাশ তো আসার কোনো কথাই নেই আর কাটাবো ওইভাবে কখনো তৈরি করা হবে না তো এটা সম্পূর্ণ একটি ফেক কাট তোমরা কখনোই বিশ্বাস করবে না আর পিআরবি কিন্তু তাদের যে কাট আপ এটা কখনোই আগেই পাবলিশ করে দেয় না এটা একটু তোমরা মাথায় রাখবে অনেকে এই নিয়ে ভিডিও বানাচ্ছে বা যারা এগুলো করে থাকে তারা কিছু ভিউয়ের জন্য এই গাছগুলো করে থাকে তো তোমরা এগুলো কখনোই বিশ্বাস করবে না তোমরা একটু ধৈর্য ধরো খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল লিস্ট দিয়ে দেবে কারণ তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া আজকেই সম্পূর্ণ হলো খুব শীঘ্রই তোমাদের মেডলিস্ট দিয়ে দেবে দেখো এবার যেটা বলবো তোমরা কত পেলে চাকরি পাবে কত নম্বর পেলে তোমরা চাকরিটি পাবে তোমরা সকলেই খুব চিন্তিত রয়েছ যে এবার কাটা কত যেতে পারে বা আমি তো এত নাম্বার পাচ্ছি আমি কি চাকরি পাবো আমি কি সেফ জোনে রয়েছি আমি যে তোমাদের নাম্বারটি বলবো এর মধ্যে যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের এবার চাকরি হবেই তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছ তোমাদের ফাইনাল যে রিটার্ন নাম্বার ছিল আর ইন্টারভিউ নাম্বার এই দুটো মিলিয়ে যদি তোমাদের ফিফটি এইট থেকে সিক্সটির মধ্যে থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর ওবিসি এ তোমাদের ফর্টি সেভেন থেকে ফর্টি নাইনের মধ্যে যারা রয়েছ তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ও বি ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেনের মধ্যে কাট যাবে আর এসসি যারা রয়েছ ফিফটি ওয়ান থেকে ফিফটি থ্রির মধ্যে যারা আসো তার নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের এবার কিন্তু চাকরি কনফার্ম হয়ে যাচ্ছে এই নাম্বারটি এটা কিন্তু আমি বললাম মেল ক্যান্ডিডেট জন্য যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছ তোমরা এর থেকে তিন করে কম ধরে নেবে তাহলে তোমাদের নিশ্চিন্তে থাকো তোমাদের এবার চাকরি হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে কিন্তু ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না